ইংল্যান্ডের নিয়ার্সপোরো টাউনে এক রহস্যময় কুয়ার খবর পাওয়া গেছে, যে কুয়ার পানি সবকিছুকে পাথর করে দেয়। কৌতূহলী অনেকেই সাহস করে ভয়ঙ্কর এ কুয়ার ধারে যান, কোনো রকমে কুয়ার গা বেয়ে কিছু একটা ঝুলিয়ে দেন। পানির স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে ওইসব বস্তু পাথর হতে থাকে। ধারণা করা হয়ে থাকে ওই কুয়ার পানিতে এমন কিছু রয়েছে যার রাসায়নিক মাত্রা সবকিছুকে পাথরে পরিণত করে। আশ্চর্য এক ক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে এই কুয়া। এই কুয়ার মধ্যে গাছের পাতা কাঠের টুকরো পড়ার কিছুক্ষণ পরেই জমে পাথর হয়ে যায়, তাই এই কুয়া নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। এমন রহস্যময়তার কারণে ভয়ে অনেকেই কুয়ার ধারে কাছে যেতে চান না। যদি একবার কেউ এই কুয়ায় পড়ে যায় তাহলে আর রক্ষা নেই, একেবারে জমে পাথর হয়ে যেতে হবে। কৌতূহলী অনেকেই এর প্রমাণ পেতে উপর থেকে টুপি, জুতো, রুমালসহ বিভিন্ন বস্তু কুয়ার পানিতে ফেলেছেন। দেখা গেছে কিছুক্ষণ পরই সেসব পাথরে পরিণত হয়েছে। কেউ দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিলেন টেডি বিয়ার, সাইকেল, এমনকি কেটলি। কিছুক্ষণ পর দেখা যায় দড়ির কিছু অংশ সহ ঝুলন্ত বস্তুগুলো সম্পূর্ণ পাথরে পরিণত হয়েছে। কুয়ার ধারে এখনও ঝুলছে অষ্টাদশ শতকের টুপি, চেইন। অন্তত 200-250 বছর ধরে একই রকম অবস্থা বিদ্যমান। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।